বুধবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ম্যান্ডেলা পার্ক সংলগ্ন এলাকায় আরএসপির জেলা কমিটির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে একটি বিক্ষোভ কর্মসূচি করে দলীয় নেতৃত্ব। এদিন উপস্থিত বক্তারা কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে বক্তব্য পেশ করেন। পরে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন জেলা শাসকের কাছে। আরএসপির রাজ্য কমিটির সদস্য জানান, করোনা পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগের কারণেই এই জেলার কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কৃষকরা সমস্যার সম্মুখীন হয়েছে। অবিলম্বে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেবার দাবি জানানো হয়। যেভাবে তাদের দাবি দাওয়া নিয়ে, কৃষকদের দাবি দাওয়া নিয়ে কেন্দ্রের এলাকায় যেভাবে তারা অবস্থান নিয়ে পথিক করে দিয়েছিল, আমরা আরএসপি দলের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা মূলত কৃষি নির্ভর একটি জেলা এবং এখানকার অর্থনীতিও কৃষির উপর ব্যাপকাংশে নির্ভরশীল। বিগত দুবছরে করোনার সময়কালে আমরা এটা লক্ষ্য করেছি, পরিসংখ্যান বলছে যে ভারতবর্ষে কৃষি হচ্ছে একমাত্র সেই ভিত্তি যা কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়ক হয়েছে এবং ভারতবর্ষ করোনার সময়কালে যেটুকু জীবন জীবিকা নিয়ে মানুষ বেঁচে আছে সেটা কৃষির সাফল্যের কারণে। এহেন কৃষি যা উৎপাদন বৃদ্ধি করছে, কর্মসংস্থান যখন চারিদিকে কমে যাচ্ছে সেখানে কর্মসংস্থান বৃদ্ধি করছে, সেই সময়কালে সেই কৃষি এই জেলায় উপেক্ষিত। এক অর্থে রাজ্য সরকার, জেলা প্রশাসন, এদের সবাই এরা নজরআন্দাজ করছে কৃষি নির্ভর এই জেলাকে। সেই জন্যে আমরা 13 দফা দাবির ভিত্তিতে কৃষি এবং কৃষককে বাঁচানোর যে লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি আমরা পেশ করতে চাইছি। কারণ আমরা মনে করি যে এই পূর্ব বর্ধমান জেলা, বর্ধমান জেলা ভাগ হওয়ার পরে এই পূর্ব বর্ধমান জেলার মূল রিসোর্সটাই হচ্ছে কৃষি। সেই কৃষিকে নির্ভর করে যে অর্থনীতিটা এই জেলায় গড়ে উঠবে সেটাই আগামী দিনে এই জেলাকে স্বনির্ভর করে তুলতে পারবে। কাজেই এই জেলার কৃষি এবং কৃষির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত, পরোক্ষভাবে যুক্ত সমস্ত মানুষকে তাদের জীবন জীবিকা যদি আমরা রক্ষা করার জায়গা, সুনিশ্চিত করার জায়গায় যেতে পারি, তবে এই জেলার মানুষ আগামী দিনে বেঁচে থাকবে। বেঁচে পড়তে থাকার সেই বিষয়টিকেই মূলত হাতিয়ার করে আমরা এই ডেপুটেশন পুট আপ করছি মাননীয় জেলা শাসকের কাছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।